হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আর একটা নতুন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যে এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, এত সুন্দর জায়গা, কত সুন্দর চারিদিকে শুধু সবুজ সবুজ সবুজ। মানে এই সময়টা এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে যে এই জায়গাগুলো যে চাষবাসের পর এত সুন্দর লাগে, শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ। আর আমি এসে গেছি তোমাদের সেই ভিডিও দেখাতে, ঘুরতে এসেছি আর তোমাদের জন্যে আমাদের এইখানকার সুন্দর পরিবেশ, মানে আমাদের এখানে বলে না, সুন্দরবন এলাকার সুন্দর পরিবেশ তোমাদের জন্য দেখাতে নিয়ে চলে এসেছি। দেখতে পা আরও আরও আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য ছেড়েছিলাম। তোমরা দেখবে যে সুন্দরবন ঘুরতে গেছিলাম, কত সুন্দর এখানে পরিবেশ আর কত সুন্দর লাগছে। তোমাদের পিছনে না পিছনে ক্যামেরা করে মানে ব্যাকগ্রাউন্ড না দেখালে তোমরা বুঝতে পারবে না, চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ। বন্ধু, আমরা এখানে একটা ভিডিও করতে এসে এইখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছ, যে এখানে ভিডিও করতে এসে এখানে আর একটা জিনিস, একটা বাচ্চা ছাগল এইখানে মানে এখানে জড়িয়ে পড়ে আছে। সে তা এইটাকে এখন আমরা ছাড়িয়ে দেবো ছাগলটা, তাহলে আরামসে খেতে পারবে আর ঘাস খেয়ে ও নিজের বাড়ি যেতে পারবে। তার জন্যে ভিডিওটা তোমরা দেখো। আমার এই ছাগলটা একদম বিশাল জোড়ানো জড়িয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ছাগলটা এত জোড়ানো জড়িয়েছে, সে মানে ও নিজে নড়তে পারছে না। ও দাঁড়া রে, প্রচুর জড়িয়ে গেছে জালের সঙ্গে। এখন এটাকে আমরা ছাড়াবো, জালটা ছাড়িয়ে দেবো, ছাগলটা তাহলে শান্তিভাবে ঘাস খেতে পারবে। বাবারে, গলায় জড়িয়ে মানে জাল বিচ্ছিরিভাবে জড়িয়ে ফেলেছে গলায়, কোন দিক থেকে অনেকটা ছাড়িয়ে ফেলেছি। একটু আগিয়ে এসো, অনেকটা ছাড়িয়ে ফেলেছে দেখতে পাচ্ছ তোমরা। আর একটুখানি হলেই ছাড়িয়ে দেবো। হ্যাঁ দেখতে পাচ্ছ, ছাড়িয়ে ফেলেছি ছাগলটাকে। ও ছাগলটাকে ছাড়িয়ে দিয়ে এখন তোমাদেরকে সুন্দরবনের আরও সুন্দর পরিবেশ তোমাদের দেখাবো, সুন্দরবনের আরও সুন্দর পরিবেশটা তোমাদের দেখাবো দেখিয়ে এ করবো। কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি, এরম যদি কোনো বিপদ মানে এরম যদি কোনো বিপদ দেখো, যে কোনো প্রাণী জালে জড়িয়ে কোনো জায়গায় ফেঁসে গেছে, সেইগুলো তোমরা সবাই তুলে মানে এরম জায়গায় দিতে হবে যেন সে শান্তিভাবে থাকতে পারে। কেন সবারই তো জীবন, সবারই জীবনে ইয়ে, সবাইকে সবাই সাহায্য করলেই বেটার মানে বেটার হবে সেটা। তার জন্য বলছি সবাই এরকম সাহায্য করতে হবে, সবাইকে সবাই না সাহায্য করলে কিচ্ছু হবে না, এইটা আমার এক বন্ধু বলেছিল। সবাইকে না সবাই সাহায্য করলে কোনো দিন কেউ দাঁড়াতে পারে না। হাওয়াতে চুলটুল সব নষ্ট হয়ে যাচ্ছে। আর সুন্দর পরিবেশ তোমাদের দেখাবো, দেখলে মানে তোমরাও খুশি হবে, সাপোর্ট করলে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও করতে আমার সাহস হবে। সাহস হলে তো তোমাদের জন্য সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর জিনিস আর দেখাতে পারবো। আমি মানে সব কিছু জিনিস তোমাদের সুন্দরভাবে তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারো, সুন্দর সুন্দর জিনিস তোমাদের আরও এর থেকে আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাতে পারবো। তোমরা শুধু সাপোর্ট।